Bismillahirrahmanirrahim. Welcome to Magna Online Class, Magna Online School. Dear learners, how are you? I hope that you are well by the grace of Almighty Allah. I am well by the grace of Almighty Allah. Today, I will discuss about narration. Today, we will know about narration, what is the meaning of narration, and how many kinds of narration. I have written on the blackboard narration. Narration means ukti. Arthat amra shomoyta janbo narration kake bole. Boktar boktobbo onner nikot bornona korake narration ba ukti bole. Boktar boktobbo, bokta mane speaker. Speaker je boktobo diyeche ta onner nikot বর্ণনা করা কি নারেশন বলে হাউ মেনি কাইন্ডস অফ নারেশন देयर আর টু কাইন্ডস অফ নারেশন নাম্বার 1 ডাইরেক্ট নারেশন প্রত্যক্ষ উক্তি ইনডাইরেক্ট নারেশন পরোক্ষ উক্তি নাও We'll know about direct narration. What is the meaning of direct narration? Direct narration means boktar boktobbo hubuhu onner nikot bornona kora hole take direct narration bole. Boktar boktobbo hubuhu mane same. Ekhane kono poriborton hobe na. Onner nikot bornona kora hole take direct narration bole. Example. I am an example lichhi. I have written an example. Rohim said, "I am well." Rohim bollo, "Ami bhalo achi." Ei bakuti the Rohim shorashori bolche, "Je ami bhalo achi." Rohim said, "I am well." Rohim bollo, "Ami bhalo achi." Direct narration. Ebar dekho, number two, indirect narration. পরোক্ষ উক্তি মানে বক্তার বক্তব্য অন্যের নিকট হুবহু না বলে পরোক্ষভাবে বর্ণনা করা হলে তাকে বলা হয় ইনডাইরেক্ট নারেশন যেমন রহিম সেড দ্যাট হি ওয়াজ ওয়েল রহিম বলল যে সে ভালো আছে এখানে বলা হয়েছে রহিম বলল আমি ভালো আছি রহিমের কথা এখন রহিমের কথাটা রহিম সরাসরি না বলে অন্যজনের কথাটা প্রকাশ করছে যে রহিম বলল যে সে ভালো আছে এটাকে বলা হয় ইনডাইরেক্ট নারেশন তাহলে আমরা মোটামুটি আমরা যদি নারেশন আমরা প্যাসেজ নারেশন পরীক্ষায় আসে অবশ্য তো প্যাসেজ নারেশন করতে গেলে আমাদের যে প্রথম রুলস গুলো আছে এই রুটস গুলো যদি আমরা ভালোভাবে না জানি তাহলে আমরা নারেশন পরিবর্তন করতে পারবো না এখন আমরা তাহলে আমরা জানলাম ডাইরেক্ট নারেশন এবং ইনডাইরেক্ট নারেশন কাকে বলে আমরা সংজ্ঞা জানলাম এবার দেখো ডাইরেক্ট নারেশনে ইনভার্টেড কমা এর ভেতরের অংশটিকে রিপোর্টেড স্পিচ এবং বাইরের অংশের ফাইনাল পার্টটিকে রিপোর্টিং ভার্ব বলে অর্থাৎ এখানে আমি লিখেছি রহিম সেড আই অ্যাম ইট এখানে দুটো অংশ আছে দেখো রহিম সেড লিখে আমি একটা কমা দিয়েছি এরপর আমি ইনভার্টেড কমা দিয়ে অর্থাৎ উদ্ধরণ চিহ্ন দিয়ে দুই পাশে আমি একটা বাক্য লিখেছি আই হ্যাভ রিটেন আ সেন্টেন্স আই অ্যাম ইট আই অ্যাম এখন এই
Rohim say. Rohim টা হলো সাবজেক্ট রিপোর্টিং ভার্বের সাবজেক্ট রিপোর্টিং ভার্বের সাবজেক্ট রিপোর্টিং ভার্বটা হলো সে রিপোর্টিং ভার্বটা হলো সে আর এটা হলো রিপোর্টিং ভার্বের বাইরের অংশ আর এটা হলো উদ্ধরণ চিহ্ন বা ইনভার্টেড কমার ভিতরের অংশ আই এম ই এটা রিপোর্টেড স্পিচ এটাকে বলা হয় ইট ইজ কলড রিপোর্টেড স্পিচ রিপোর্টেড স্পিচ রিপোর্টিং ভার্ব রিপোর্টেড স্পিচ রিপোর্টিং ভার বলা হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট রহিম আর কমার উদ্ধরণ চিহ্নের বাইরের অংশটিকে অর্থাৎ ইনভার্টেড কমার বাইরের অংশটিকে বলা হয় রিপোর্টিং ভার আর উদ্ধরণ চিহ্নের ভিতরের অংশটিকে বলা হয় রিপোর্টেড স্পিচ উদ্ধরণ চিহ্নের ভিতরের অংশটিকে বলা হয় রিপোর্টেড স্পিচ রিপোর্টেড স্পিচ আমি লিখেছি আর এই বাক্যটিতে সেড হলো রিপোর্টিং ভার্ব দিস ইজ সেড এবং আই এম ইল হলো রিপোর্টেড স্পিচ ওকে এ পর্যন্ত বুঝতে পারছো তো রহিম সেড আই এম ইল রহিম সেড লিখে আমি একটা কমা দিয়েছি এরপরে উদ্ধরণ চিহ্ন বা ইনভার্টেড কমা দিয়ে লিখেছি আই এম ই এখন এই সেডটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব রিপোর্টেড ভার্ব আর এই যে ইনভার্টেড কমা উদ্ধরণ চিহ্ন আছে এই উদ্ধরণ চিহ্নের ভিতরের অংশটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ পরবর্তীতে আমি ব্যাখ্যা করব এখানেও কয়েকটা ইয়ে আছে আমাদের তারপরেও দেখো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হলো রহিম আমরা যদি এটাকে দুই জায়গায় ভাগ করি তাহলে এইটা হলো রিপোর্টিং ভার্বের কলা রিপোর্টিং ভার্ব হলো সে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট রহিম আর এই বাক্যটা হলো রিপোর্টেড স্পিচ রিপোর্টেড স্পিচেরও সাবজেক্ট আই রিপোর্টেড স্পিচের ভার্ব হলো এম আর বাকিটুকু হলো এক্সটেনশন বা অবজেক্ট ওকে এখন আমরা জানব রুলস অফ নারেশন নারেশনের রুলস বা নিয়ম কানুন প্রথম যে রুলটা আছে নাম্বার ওয়ান যে কোনো প্রকার সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করা হলে ইনভার্টেড কমা উঠে যায় যে কোনো প্রকার পাঁচ প্রকারের সেন্টেন্স নিয়ে নারেশন করতে হয় যে কোনো প্রকারের সেন্টেন্সকে আমরা নারেশন যখন করতে যাব তখন ইনভার্টেড কমাটা উঠে যাবে ইনভার্টেড কমাটা উঠে যাবে এবং সেন্টেন্সটা অ্যাসার্টিভ হয়ে যাবে অর্থাৎ বর্ণনামূলক হয়ে যাবে সেন্টেন্স অ্যাসার্টিভ মানে কি বর্ণনামূলক অ্যাসার্টিভ মানে বর্ণনামূলক বা বিবৃতিমূলক যে ধরনের সেন্টেন্সই থাকুক আমরা যখন ইনভার্টেড কমা উঠে যাবে উঠাবো তখন এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে যেমন আই হ্যাভ রিটার্ন অ্যান এক্সাম্পল He said to me, what is your name? He said to me, what is your name? এতক্ষণ আমি লিখেছিলাম he said. এবার আমি একটা একটু বাড়িয়ে লিখেছি. He said to me. এখানে শুধু রিপোর্টিং ভার্বের সাবজেক্ট আছে, রিপোর্টিং ভার্ব আছে. কিন্তু এখানে আমি রিপোর্টিং ভার্বের অবজেক্ট দিয়েছি এবার আস্তে আস্তে আমরা একটু কঠিনের দিকে যাব. রিপোর্টিং ভার্বের অবজেক্ট হলো টু মি ফার্স্ট হোয়াট ইজ ইওর নেম সে আমাকে বলল যে তোমার নাম কি এটা যখন আমরা ইনডিরেক্ট করব হি আস্কড মি আস্কড হওয়ার কারণ হলো এই সেন্টেন্সটা হলো ইন্টারোগেটিভ প্রশ্নবোধক তো প্রশ্নবোধক আমরা রিপোর্টিং ভার্বকে আস্কড হিসাবে আনবো এখানে He asked me what my name was. My আসলো কেন এটা আমরা পরবর্তীতে রুল অনুযায়ী আলোচনা করব অর্থাৎ প্রাথমিকভাবে আমি একটু বলে দিই আমার বেলায় সাবজেক্ট তোমার বেলায় অবজেক্ট অর্থাৎ তোমার বেলায় অবজেক্ট মানে ইউর মানে তোমার অর্থাৎ সেকেন্ড পার্সন উইল ফলো দ্য রিপোর্টেড ভার্বের অবজেক্টকে ফলো করবে আর আমার বেলা সাবজেক্ট অর্থাৎ যদি এখানে আই থাকে তাহলে এই ফার্স্ট পারসনে ফলো করবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট যেহেতু এখানে তুমি আছে বা তোমার আছে তো সে ফলো করবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট এই জন্য এখানে কি হয়েছে
মাই হয়েছে যে এখানে মি আছে আর ইউটা আছে পসেসিভ হিসেবে তো এইখানে ফার্স্ট পারসনটা পসেসিভ হিসেবে আসবে আমার হবে আমার যেহেতু এখানে আছে তোমার এখানে হবে আমার ওকে এখানে আছে তোমার এখানে হবে আমার অর্থাৎ সেকেন্ড পারসন আমার বেলা সাবজেক্ট তোমার বেলা অবজেক্ট তোমার বেলা অবজেক্ট অবজেক্ট হলো এই যে হি সেড টু মি এটা হলো রিপোর্টিং ভার্বের তাহলে আমি রুটার যদি লিখি যে কোনো প্রকার সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনভার্ট করার সময় ইনভার্টেড কমা উঠে যাবে এবং সেন্টেন্সটি অ্যাসার্টিভ হয়ে যাবে তাহলে দেওয়া এখানে সেন্টেন্সটি ছিল ইন্টারভেলি আস্কিং সেন্টেন্স তা আমরা যখন এটা নেরেশন করলাম ইনডিরেক্ট করলাম তখন এখানে ফুল স্টপ দিয়েছি ফুল স্টপ দিয়েছি এখানে আর প্রশ্নবোধক চিহ্ন নোট অফ ইন্টারোগেশন মার্ক দেইনি দিয়েছি কি ফুল স্টপ কারণ আমরা রুলসের মধ্যে পড়ছি যে কোনো প্রকার সেন্টেন্সকে যখন আমরা ইনডিরেক্ট নেরেশন করব তখন সেন্টেন্সটি সেন্টেন্সটি অ্যাসার্টিভ হয়ে যাবে অর্থাৎ বর্ণনামূলক হয়ে যাবে তাহলে এবার দেখো ডিয়ার লার্নার্স রুল নাম্বার 2 এখানে আমি লিখেছি রিপোর্টেড স্পিচটিকে রিপোর্টিং ভার্বের সাথে দেব বা ইট ইত্যাদি দ্বারা যুক্ত করতে হবে রিপোর্টেড স্পিচটিকে তাহলে আমরা জানি রিপোর্টেড স্পিচ কোনটা ইনভার্টেড কমা ভিতরের অংশটিকে বলা হয় রিপোর্টেড স্পিচ তাহলে দেখো একটা উদাহরণ লিখেছি হি সেড টু মি আই অ্যাম বয় হি সেড টু মি আই অ্যাম বয় আমরা রুলে পড়েছি কি রিপোর্টেড স্পিচটিকে রিপোর্টিং ভার্বের সাথে রিপোর্টিং ভার্ব হলো সে রিপোর্টিং ভার্বের সাথে দে বা ইফ ইত্যাদি দ্বারা যুক্ত করতে হয় জয়েন করতে হয় ইউ হ্যাভ টু জয়েন সে দে ইফ দিস ওয়ার্ড তাহলে হি সে দে হি সে দে টু মি উঠে গেল হি সে দে he was going he said that he was going ওয়াদা শব্দ কেন এখানে আমরা টেন্স দিয়ে পরবর্তী রুলগুলিতে আলোচনা করব এখানে আমি সিম্পল রুলগুলি বুঝাচ্ছি he said that he was going অর্থাৎ এখানে আমাদের কনজাংশন কনজাংশন হিসেবে that আসবে that দ্বারা আমরা দুটো সেন্টেন্সকে যুক্ত করব কার সাথে যুক্ত করব রিপোর্টিং ভার্বের সাথে রিপোর্টেড স্পিচকে কি দ্বারা যুক্ত করব that দ্বারা if দ্বারা যেহেতু আমরা রুলে পড়েছি আমাদের সব সময় খেয়াল করতে হবে যে রিপোর্টিং ভার্বের অংশ কোনটা রিপোর্টের স্পিচ কাকে বলা হয় হোয়াট ইজ দ্য রিপোর্ট রিপোর্টিং স্পিচ কাকে বলা হয় রিপোর্টিং ভার্ব কাকে বলা হয় এটা বারবার আমাদের খেয়াল রাখতে হবে না হলে কিন্তু আমরা নেরেশন বুঝতে পারবো না এই ইনভার্টেড কমার ভিতরের অংশটাকে বলা হয় রিপোর্টের স্পিচ বাইরের অংশটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব রিপোর্টিং ভার্বের সাথে আরো যেগুলি আছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট রিপোর্টিং ভার্বের অবজেক্ট এখানে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট রিপোর্টেড স্পিচের ভার্ব বাকিটুকু হলো এক্সটেনশন বা অবজেক্ট রুল 3 তিন নাম্বার রুল খেয়াল করে বা রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সের হলে রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সের হলে রিপোর্টেড স্পিচে টেন্সের কোনো পরিবর্তন হবে না দেখো एग्जांपल লিখেছি হি সেজ আই অ্যাম ইট হি সেজ আই অ্যাম ইট এতক্ষণ আমরা যে উদাহরণগুলি লিখেছি সেড লিখেছি আমি বারবারই সেড লিখেছি এবার কিন্তু সেড লিখি না এবার লিখেছি সে 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 থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতে সেজ লিখেছি আসলে মূল ভার্ব হলো সে সে মানে বলা আর সেড মানে বল তাহলে সে বলে সে অসুস্থ তাহলে এটা এখানে আছে প্রেজেন্ট এখানে আছে প্রেজেন্ট টেন্স আগে ছিল কিন্তু পাস্ট টেন্স এরপর আরেকটা লিখেছি হি উইল সে সে বলবে উইল আমরা জানি সিম্পল ফিউচার টেন্স শ্যাল উইল সিম্পল ফিউচার টেন্স আমরা ব্যবহার করি তাহলে হি উইল সে আই শ্যাল গো হোম সে বলবে আমি বাড়ি যাব তাহলে দেখো এখানে টেন্সের কোনো পরিবর্তন হয় আগে আমাদের টেন্সের পরিবর্তন হয়েছে টেন্স পরিবর্তন আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি থাকে পাস্ট কন্টিনিউয়াস হবে
প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, আবার ফিউচার ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট হবে, ফিউচার কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস হবে, ফিউচার পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট হবে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, আর পাস্ট টেন্সের ক্ষেত্রে অনুরূপ পাস্ট টেন্স হবে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর পাস্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস নো চেঞ্জ। তাহলে এখানে আমরা বলেছি কি রুলে রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সের হলে রিপোর্টেড স্পিচ এর টেন্সের কোনো পরিবর্তন হবে না। তাহলে দেখো হি সেজ আই এম ইট, তাহলে আমরা ইনডিরেক্টে দেখো হি সেজ দ্যাট, দ্যাট তো আমরা আগেই করেছি দ্যাট কনজাংশন হিসেবে রিপোর্টেড স্পিচের সাথে যুক্ত করব, সেই হিসেবে দ্যাট এখানে আসছে। তাহলে হি সেজ দ্যাট, হি ইজ ইট, এখানে টেন্সের কোনো পরিবর্তন হয় না। আমরা জানি এম থাকলে ওয়াজ হয় টেন্স পরিবর্তন, কিন্তু এখানে ইজ রয়ে গেছে, ইজ হলে কেন বলে স্যার এখানে তো ছিল এম, এখানে ইজ হলে কেন, দেখো এখানে পরিবর্তন হয়েছে। হ্যাঁ আবার এখানে আই ছিল এখানে ই হলো কেন, পার্সন একটা আছে পার্সন পরিবর্তন, পার্সন পরিবর্তন, পার্সনের সাবজেক্ট অবজেক্ট পরিবর্তন। তাহলে এখানে আমরা জানি কি আমার বেলায় সাবজেক্ট, আমার বেলায় সাবজেক্ট অর্থাৎ এখানে আমি আছে, তাহলে আই এ ফলো করবে হে উইল ফলো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, সে হি কে ফলো করবে, তাহলে এখানে হি হবে, সেই হিসেবে এখানে হি আসছে। আর এখানে ছিল এম, ইজ হলো কেন, আয়ের সাথে এম হয় কিন্তু হি এর সাথে কখনো এম হয় না, এই জন্য ইজ হয়েছে এখানে, কিন্তু টেন্সে কিন্তু কোনো পরিবর্তন হয়নি, হয়েছে পার্সন পরিবর্তন। দ্বিতীয়টা হি উইল সে আই শ্যাল গো, তাহলে ইনডিরেক্ট খেয়াল করো হি উইল সে দ্যাট হি উইল গো, তাহলে আয়ের সাথে শ্যাল বসে নর্মালি, তাহলে হি এর সাথে তো আর শ্যাল বসে না, হি এর সাথে বসে উইল, এই জন্য উইল হয়েছে, কিন্তু টেন্সে কিন্তু কোনো পরিবর্তন হয়নি, আমরা শুধুমাত্র দ্যাট কনজাংশন যুক্ত করেছি আর বাকি সব কিছু ঠিক আছে, টেন্স এর কোনো পরিবর্তন হয়নি। তাহলে আমরা রুল নাম্বার থ্রি, তিন নাম্বার রুলে জানলাম যে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সের হয় তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না, শুধু সাবজেক্ট অবজেক্ট পরিবর্তন হবে। ঠিক আছে, এবার এবার রুল চার, চার নম্বরের রুলটা দেখো, আমি লিখেছি রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সের হয় তবে রিপোর্টেড স্পিচের অনুরূপ পাস্ট টেন্স হবে। এর আগে আমরা শিখেছি তিন নম্বর রুলে যে রিপোর্টিং ভার্ব যদি ফিউচার প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না, শুধু সাবজেক্ট অবজেক্ট পরিবর্তন হবে, পার্সন পরিবর্তন হবে, শুধু পার্সন পরিবর্তন হবে। কিন্তু চার নাম্বার রুলে দেখো লিখেছি রিপোর্টিং ভার্ব যদি, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সের হয় তবে রিপোর্টেড স্পিচের অনুরূপ পাস্ট টেন্স, অর্থাৎ একটা উদাহরণ খেয়াল করো, ডিরেক্ট টেন্সে আছে রোহিম সে আই এম গোয়িং টু স্কুল, রোহিম বলল আমি স্কুলে যাচ্ছি, এটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ইনডিরেক্ট টেন্স আছে রোহিম সেড দ্যাট হি ওয়াজ গোয়িং টু স্কুল, রোহিম সেড দ্যাট হি ওয়াজ গোয়িং টু স্কুল, এটা হয়ে গেছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ আমি বলেছি যে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে হবে পাস্ট কন্টিনিউয়াস, যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস এটা আমরা করবো পাস্ট কন্টিনিউয়াস। আর আরও সহজ হলো এম থাকলে এম ইজ থাকলে ওয়াজ হবে, এটা সাধারণ স্টুডেন্টের জন্য, কিন্তু তোমরা রুল অনুযায়ী শিখবে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, রোহিম সেড দ্যাট হি ওয়াজ গোয়িং টু স্কুল। রুল ফাইভ দেখো রিপোর্টিং ভার্ব ও রিপোর্টেড স্পিচ উভয়ই পাস্ট টেন্স হবে, রিপোর্টিং ভার্বও পাস্ট টেন্স, রিপোর্টেড স্পিচও যদি পাস্ট টেন্স থাকে, এখানে রিপোর্টিং ভার্ব আছে পাস্ট টেন্স কিন্তু রিপোর্টেড স্পিচে আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু এই রুলটা হলো পাঁচ নম্বরে রিপোর্টিং ভার্ব ও রিপোর্টেড স্পিচ উভয়ই পাস্ট টেন্স হবে, উভয় যদি পাস্ট টেন্স হলে তাহলে রিপোর্টেড স্পিচের
টেন্সে নিম্ন রূপে পরিবর্তন হবে কি পরিবর্তন হবে পাস্ট ইনডেফিনিট টেন্স যদি থাকে তাহলে পাস্ট পারফেক্ট টেন্স হবে পাস্ট ইনডেফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আর থাকে কয়টা দুটো পাস্ট ওটা আমি পরে বুঝাবো দেখো তাহলে একটা উদাহরণ দেখো ডিরেক্ট রিলেশন আমি লিখেছি হি সেড আই এট রাইস হি সেড আই এট রাইস সে বলল আমি ভাত খেয়েছিলাম সে বলল আমি ভাত এই যে দেখো এট একটা কোন টেন্স ইট এট ইট এট হলো পাস্ট ইনডিফিনিট এটা পাস্ট ফর্ম তাহলে হি সেড সেডও পাস্ট টেন্স আবার এখানে আছে পাস্ট ইনডিফিনিট তাহলে এখানে রুলটা কি বলেছে রিপোর্টিং ভার্ব ও রিপিটেড স্পিড উভয়ই পাস্ট টেন্স হবে তাহলে এখানে উভয়ই পাস্ট টেন্স এখানেও পাস্ট টেন্স এখানেও পাস্ট টেন্স যদি উভয় পাস্ট টেন্স হবে তাহলে কিভাবে পরিবর্তন হবে নিম্ন রূপে পরিবর্তন হবে কি পরিবর্তন হবে যদি পাস্ট ইনডেফিনিট টেন্স থাকে রিপোর্টেড স্পিডে তাহলে সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স আর যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকে তাহলে সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যেমন দেখো এখানে আছে রিপোর্টেড স্পিচ আসছে পাস্ট ইনডিফিনিট তা আমরা পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট করব তো পাস্ট পারফেক্ট করা মানে কি সাবজেক্ট যোগ হেড যোগ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল তাহলে দেখো হি সেড দ্যাট এরপরে তুমি অবশ্যই পার্সন পরিবর্তন করবা তাহলে আমরা যে সূত্রটা দিয়েছি আমার বেলা সাবজেক্ট তোমার বেলা অবজেক্ট তাহলে আমার বেলা সাবজেক্ট আইটা চলে যাবে একবারে ডাইরেক্ট হিয়ের এখানে তাহলে এখানে সাবজেক্ট কি হবে এরপরে আমরা যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট আছে এটাকে আমরা পাস্ট পারফেক্ট করব তো পাস্ট পারফেক্ট করা মানে কি সাবজেক্টের সাথে আমরা হেড বসাবো হেড বসাইছি এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করব তাহলে এট হলো মূল ভার্ব মূল ভার্বের এট এর পাস্ট পার্টিসিপল হলো ইটেন ইটেন রাইস অবজেক্ট হলো ঠিক আছে এরপরে দেখো তাহলে দেখো ওখানে ছিল পাস্ট ইনডিফিনিট আমরা জানি পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট টেন্স পাস্ট ইনডিফিনিট থাকলে রিপোর্টেড স্পিচে যদি পাস্ট ইনডিফিনিট থাকে রিপোর্টেড স্পিচে পাস্ট পারফেক্ট রিপোর্টেড স্পিচে যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে তাহলে রিপোর্টেড ইনডিরেক্টে কি হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস দেখো হি সেড আই ওয়াজ ইটিং রাইস হি সেড আই ওয়াজ ইটিং রাইস Indirect, he said that he had been eating rice. He had been eating that. This is a past continuous process. It is a past perfect continuous. Indirect. Amount. He actually can. Jethu, our galay subject. He, I, he ke dhore chhe. Tawale ekhane he osse. Aar, eta holo tense. Jethu na past কন্টিনিউয়াস টেন্স এখানে আমরা করব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস মিন্স কি হ্যাড বিন মূল ভার্বের সাথে এনজি যোগ যে হ্যাড বিন মূল ভার্বের সাথে এনজি যোগ এবার দেখো পাস্ট রুল 6 পাস্ট পারফেক্ট ও পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলে এদের টেন্সের কোনো পরিবর্তন হয় না আমরা কয়টা টেন্স শিখছি পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস দুটো আর পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যদি রিপোর্টেড স্পিচে থাকে তাহলে টেন্সের এদের টেন্সের কোনো পরিবর্তন হবে না এক্সাম্পল ডিরেক্ট রিলেশন রোহিত সে আই হ্যাড ইটেন রাইস বিফোর হি কে আই হ্যাড ইটেন রাইস বিফোর হি কে ইনডিরেক্ট রিলেশনে খেয়াল করো এটা কোন টেন্সে আছে পাস্ট পারফেক্ট টেন্স পাস্ট পারফেক্ট টেন্স যেহেতু হ্যাড আছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল আছে বিফোর আফটার আছে বিফোর আফটার থাকবে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল থাকবে হ্যাড থাকবে তাহলে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ধরে নেব পাস্ট পারফেক্ট টেন্সের আরো স্ট্রাকচার আছে নো সোনার হেড দিয়ে স্কার্সলি হেড ওয়েন নো সোনার দেন হার্ডলি হেড ওয়েন ওগুলিতে আমরা পরে আলোচনা করব তাহলে দেখো এটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে তাহলে আমরা
রুলে পড়েছি past perfect এবং past perfect continuous tense হলে tense এর কোনো পরিবর্তন হবে না তাহলে দেখো ইনডাইরেক্টে রহিম সেড দ্যাট পারসন পরিবর্তন হবে কি পারসন পরিবর্তন হবে তাহলে আইটা কি হয়ে যাবে বুঝতে পারছো তো আই কিভাবে কি হবে আমার বেলায় সাবজেক্ট এটা বারবারই খেয়াল করতে হবে অর্থাৎ ফার্স্ট পারসন উইল ফলো দা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হলো রহিম আর যদি ওইভাবে যাও সন্দেহ আকারে কবিতার আকারে আমার বেলায় সাবজেক্ট তোমার বেলায় অবজেক্ট তার বেলায় কিছুই না তার বেলায় নো চেঞ্জ অর্থাৎ থার্ড পারসন থাকলে কোনো পরিবর্তন হবে না তাহলে এইজন্য কি হয়েছে আর টেন্স যেহেতু হ্যাড ইটেন রাইস বিফোর হি কেম এটা past perfect tense তা আমরা জানি রুলে পড়ছি past perfect এবং past perfect continuous tense এর টেন্সের কোনো পরিবর্তন হবে না শুধু পারসন পরিবর্তন হবে তে আই এর জায়গায় আমরা হি লিখে দিলাম আর বাকিগুলি এজ ইট ইজ থাকবে নো চেঞ্জ নো চেঞ্জ ধন্যবাদ ডিয়ার লার্নার্স আজ নো মোর টুডে আরেকদিন আমরা বাকি রুলগুলি নিয়ে আলোচনা করব আস্তে আস্তে এরপরে প্যাসেজ নারেশনের রুল আছে ওইগুলি নিয়ে আমরা আলোচনা করব আজ এই পর্যন্তই থ্যাংক ইউ ভেরি মাচ সবাই ভালো থাকবে পড়াশোনা করবে বাড়িতে টেক্সট বুকগুলি পরে শেষ করে দেব সাহিত্য বইগুলি পরে শেষ করে দেব ধন্যবাদ